শ্রী বিশুদ্ধানন্দ পরমহংসদেবের আর এক স্নেহধন্যা, মাত্র 14-15 বছরের তরুণী, পূর্ণ ব্রহ্মস্বরূপা শ্রী শোভামার কথা বলা যেতে পারে। শ্রী শোভামা বলতেন, বিশুদ্ধানন্দের মতো যোগ বিভূতি সম্পূর্ণ মহাত্মা বর্তমানে খুব কমই আছে। আমাকে তিনি খুবই স্নেহ করতেন, ভালোবাসতেন। আমার কাছে কত ভক্তদের পাঠাতেন আমার শিষ্য করার জন্য। 1938 সালে শ্রী গোপীনাথজি বারাণসী থেকে হরিদ্বারে কুম্ভমেলায় যোগ দিতে শ্রী আনন্দময়ী মার কাছেই ওঠেন। ওখানে সন্তদাস বাবাজির আশ্রিত পরম ভগবত শ্রী শ্রী শিশির ব্রহ্মচারীর মুখে শ্রী শোভামার কথা জানতে পারেন। জাগতিক সম্পর্কে শ্রী শোভামা শিশির ব্রহ্মচারীর খুড়তুতো বোন হন। শ্রী শোভামা তখন বিরাজ করছেন পূর্ববঙ্গের কুমিল্লা জেলার বরক্রান্ত গ্রামে তার পিতৃগৃহে। সাধু সন্ন্যাসী উচ্চতর মহাত্মাদের সঙ্গ করা চির আধ্যাত্ম পিয়াসী গোপীনাথজির অন্তর ব্যাকুল হয়ে উঠল শ্রী শোভামায়ের দর্শনের জন্য। গোপীনাথজি হরিদ্বার থেকে বেনারসে ফিরে গিয়ে পত্রের মাধ্যমে যোগাযোগ করে অচিরেই কয়েকজন বন্ধু নিয়ে বরকান্তের শ্রী শোভামার পিতা বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী সুকুমার রাহার বাড়িতে উপস্থিত হলেন। দিনটি ছিল 1938 সালের 21শে মে। শোভামা ছিলেন ব্রহ্মঋষি স্বামী শান্তিদাস বাবাজির মানস কন্যা। তার কৃপায় তিনি মাত্র 14 বছর বয়সেই ব্রহ্মজ্ঞ হয়ে ওঠেন। প্রাজ্ঞ পণ্ডিত এবং দার্শনিক ডক্টর গোপীনাথ কবিরাজ শ্রী শোভামার সঙ্গে দেখা করে দীর্ঘ সময় ধরে আধ্যাত্ম আলোচনায় মগ্ন হলেন। তিনি আধ্যাত্ম জগতের গভীরতম, জটিলতম এবং কঠিনতম প্রশ্ন করলেন মাত্র 17 বছরের বালিকাকে। যথাযথ উত্তর সাবলীলভাবে দিলেন বালিকা শোভামা, যা শুনে বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলেন আধুনিক ভারতের সর্বশ্রেষ্ঠ দার্শনিক ও পরমপ্রাজ্ঞ মহামনীষী মহামহোপাধ্যায় ডক্টর গোপীনাথ কবিরাজ। এই মর্ত্যজগতের পরবর্তী উত্তরণ যে অমৃতলোক, সেই অমৃতলোকের বিভিন্ন স্তর ও ঊর্ধ্বলোক থেকে সর্বোচ্চ পরম ব্রহ্মলোকের যে মহাদিব্য অবস্থান, ব্রহ্মঋষি গুরু সন্তদাসজির কৃপায় ব্রহ্মস্বরূপ প্রাপ্তা 17 বছরের বালিকা কন্যা শ্রী শ্রী শোভামা তার সাধনজনিত প্রত্যক্ষ অভিজ্ঞতা ও উপলব্ধি অনায়াসে শ্রী গোপীনাথজিকে বলে গেলেন। সেই অব্যক্ত অদৃশ্য রহস্যময় ঊর্ধ্বলোকের অপূর্ব সাবলীল বিবরণ শুনে মহাবিস্ময়ে ও পরম শ্রদ্ধায় বালিকা শোভামাকে প্রণাম জানালেন মহাপণ্ডিত, যোগ ও তন্ত্রের মহাপারঙ্গম এবং জ্ঞানমার্গের সাধক গোপীনাথ কবিরাজ মহাশয়। কি অসাধারণ ঘটনা! একজন হলেন ভারত বিখ্যাত প্রধান শিক্ষাব্রতী, পার্থিব্য শিক্ষা জগতের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত এবং সর্বশাস্ত্রের বিশারদ, আর একজন হলেন তার কন্যা সমবালিকা, যার পার্থিব্য শিক্ষা মাত্র স্কুলের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ। অথচ তারই কাছে এই প্রবীণ জ্ঞানবিদ্ধ আধ্যাত্ম জগতের অমৃতধারায় অবগাহন করলেন প্রাণ ভরে। তার শেষ জীবন পর্যন্ত শ্রী শোভামার প্রতি অকুণ্ঠ ভক্তি ও শ্রদ্ধা অটুট থাকে। শোভামারও তার প্রতি আজীবন বিশেষ শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল। শ্রী শোভামার পিতা শ্রীযুক্ত সুকুমার রাহা শ্রীযুক্ত কবিরাজ মহাশয়কে যখন তার বরকান্ত বাড়িতে যান, তখন তার গুরুদেব শ্রী বিশুদ্ধানন্দজির সম্বন্ধে কিছু শুনতে চাইলেন। তিনি গুরুর নানা অলৌকিক অসামান্য শক্তি এবং বিভূতির কথা বলেন। তিনি এও বলেন তার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়লে একাধিকবার তিনি বহুশত মাইল দূর থেকে এসে তার স্ত্রীকে দেখে ওষুধও দিয়ে গেছেন। তখন সুকুমার বাবু শোভামাকে বলেন, কই তোকে তো কোথাও যেতে দেখি না। ভাবটা এই, যখন শোভা ব্রহ্মজ্ঞা হয়েছে তখন উত্তররূপ ক্ষমতা শোভারও হওয়া উচিত। তদুত্তরে শোভামা বলেন, যে পূর্ণ তাকে কোথাও যেতে হয় না, শিষ্যের প্রয়োজনে ঠিক সময়ে ঠিক জায়গায় তার বিকাশ ঘটে। শ্রী শোভামার সঙ্গে কথা প্রসঙ্গে শ্রী কবিরাজ মহাশয় জিজ্ঞাসা করেন, আমি যে এখানে আসব আমার চিঠি দেওয়ার আগে কি তা জানতে? বালিকা শোভামা উত্তর দিলেন, হ্যাঁ জানতাম। কবিরাজ মহাশয় জিজ্ঞাসা করলেন, কবে জানলে? শ্রী শোভামা উত্তর দিলেন, যেদিন ব্রহ্ম সাক্ষাৎকার হয় 2 বছর আগে। কবিরাজজি প্রশ্ন করেন, ব্রহ্ম সাক্ষাৎ হলে ছোট বড় সব বিষয়ে কি জ্ঞান হয়? শ্রী শোভামা বললেন, হ্যাঁ, পূর্ণ ব্রহ্মজ্ঞান যদি হয় তাহলে অবশ্যই হয়, অন্যথায় নয়। কবিরাজজি প্রশ্ন করেন, ব্রহ্মজ্ঞান আর পূর্ণ ব্রহ্মজ্ঞানের মধ্যে পার্থক্য কী?
শ্রী শ্রী মা বললেন, ব্রহ্মজ্ঞান সামান্য জ্ঞান, কিন্তু পূর্ণজ্ঞান হলে সাথে সাথে অখণ্ড বিষয়ে জ্ঞান হয়। কবিরাজজি আবার প্রশ্ন করেন, যোগীরা সামান্য ব্রহ্মজ্ঞানের পরও ইচ্ছাশক্তির দ্বারা বিশেষ জ্ঞান লাভ করতে পারে? পূর্ণজ্ঞান প্রাপ্তি হলে সেই ধরনের শক্তির প্রয়োজন হয় না, কেননা সেই সময় তার সামান্য আর বিশেষ দুটো জ্ঞানই হয়ে যায়। যোগীরা ব্রহ্মজ্ঞান প্রাপ্তি বা ইচ্ছাশক্তির দ্বারা সব জানতে পারে? শ্রী মা বললেন, ইচ্ছাশক্তির উদয় হবে কোথা থেকে? অখণ্ড সত্তার জ্ঞান না পেলে ইচ্ছাশক্তি প্রাপ্ত হতেই পারে না, ইচ্ছা মাত্র হতে পারে। এবার অবতারবাদের কথা উঠল। শ্রী মা বললেন, আমার দৃষ্টিতে বাস্তবে ভগবানের কোনো অবতার হয় না, যাকে অবতার বলে সে জীবের ভেতরেই হয়, ভগবানের নয়। জীব ভগবানের সঙ্গে সাযুজ্য লাভ করে তার সঙ্গে অভিন্ন হয়ে যায়। সেই দিক থেকে দেখলে জীবকে ভগবানের অবতার বলা কোনো দোষের নয়। বাস্তবে ভগবানের কোনো অংশ কলা হয় না, এটা শক্তির খেলা। শাস্ত্রে অনেক কথা গুপ্ত বলা আছে, তার মধ্যে অধিকাংশই এখনও প্রকাশিত হয়নি। যতক্ষণ না দৃষ্টি খোলে ততক্ষণ পর্যন্ত ওই কথা বোঝা যায় না। বন্ধুরা, আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো রাখুন।